এর মধ্যে থেকে তুমিও পছন্দ করো। মা ঠাকুরুন, এগুলো কিসের জন্য? কালকে পুজো আছে না, এসব তারই প্রস্তুতি। তোমার তো এ বাড়িতে এটা প্রথম উৎসব, তোমার জন্য সারা জীবন মনে রাখার মতো বিশেষ দিন এটা। একজন স্ত্রীর কাছে এই ব্রত চেয়ে তার জন্মদিনও বড় হয় না। কালকে পুজো আছে, আজকে সেই উপলক্ষে মেহেন্দি পরবে, আর তুমি এই পরিবারের নতুন বৌমা, তাই সবাই তোমাকেই কিন্তু দেখবে। তোমাকে তো গৌরী মাতা আর মহাদেবের কাছে সম্পর্ক অটুট হওয়ার বর চাইতে হবে, নিজের স্বামীর জন্য দীর্ঘায়ু আর সুখ চাইতে হবে। কথিত আছে, যে স্ত্রী এই দিনে মা পার্বতীর এই ব্রত মন থেকে পালন করে, কোনো খামতি রাখে না, তার স্বামীও তাকে অসীম ভালোবাসা আর সুখে ভরিয়ে রাখে, যেটা দেবী পার্বতী মহাদেবের কাছ থেকে পেয়েছেন। ওনাদের ভালোবাসা অমর। এই ব্রত কিভাবে রাখবো আমি? এ তো ভগবানের সামনে দাঁড়িয়ে ওনাকে মিথ্যে কথা বলা হবে। আর এই উৎসবের সূত্রপাত হবে সব বৌমাদের বাড়ি থেকে উপহার এলে। আর আশা করি আজকে তোমার মায়ের সঙ্গেও আমাদের দেখা হবে। উনি ভালো আছেন তো? আমি তারা দিদিকে ধন্যবাদ বলে দিয়েছি। তুই ধন্যবাদ জানালে হবে না রে মা, আমি নিজে ওনাকে জানাবো, আর তাছাড়া ওনার সাথে তো দেখা করতে হবেই। তাহলে মা আমার অনুষ্ঠানে আসার কথা বলছিল, আর মা এখানে আমার এই অনুষ্ঠানে আসতে চলেছে, সেজন্যই মা তারা দিদির সঙ্গে দেখা করতে চেয়েছিল। না মা, মা এখানে আসতে পারে না। মা এখানে এলে তো মা সত্যিটা জানতে পেরে যাবে যে তার মেয়ে এই বাড়িতে দ্বিতীয় স্ত্রী হিসেবে এসেছে। হে কানাই, আমি এখন কি করব, কি করে আটকাবো মাকে এখানে আসার থেকে? ওর মুখটা হঠাৎ এরকম হয়ে গেল কেন? কিছু তো একটা গন্ডগোল আছে। বিয়ে করেছে, নিয়ম পালন তো করতেই হবে। বলবো মা, তোমার মুখটা হঠাৎ এরকম হলো কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি আমি। না, কিছু তো একটা ব্যাপার আছে যেটা ও আমাদের কাউকে বলছে না, কিন্তু আমিও কম কিছু নই, সবটা জেনেই ছাড়ব। দাদা, ওইটা ওই শাড়িটা দেখান। এসো বৌমা এসো। হ্যাঁ সরস্বতী, একটু ধরো। বৌমা, শাড়িটা পছন্দ হয়েছে তোমার? আর শাড়িটার সাথে এই এই হারটাও খুব ভালো লাগবে, তাই না? বৌমা, যদি তোমার এটা পছন্দ না হয়, তাহলে এর মধ্যে থেকে অন্য কিছু পছন্দ করো। বৌদি, এই অনুষ্ঠানটা তুমি প্রথম পালন করবে, তোমার তো এমন ভাবে সাজা উচিত যে দাদা যেন তোমার দিক থেকে চোখ না সরাতে পারে। আচ্ছা, এবার অন্যটা অন্য ওড়না দেখা। এটা? হ্যাঁ হ্যাঁ,
বাড়ির সবার মনে যত ভালোবাসা আছে সব ওকে দিয়ে দিক। পরের বছর এমন দিনে তো ফুল এই বাড়িকে বংশধর দিয়ে বিদায় হবে। তারপরে এই বাড়ি থেকে ওর নামটাই মুছে যাবে, কেউ ওর কথা মুখেও আনবে না। তারপরে সবার ভালোবাসা আমার অধিকার, আবার আমি স্বমহিমায় ফিরে পাব, পেতেই হবে। আরে বাবা, তুমি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছো? তোমার খাবার চলো আমি খেতে দিচ্ছি। তোমার বউ তো ভারী গয়না আর সুন্দর সুন্দর শাড়ির ভিড়ে তোমাকে দেখতেও পাচ্ছে না। এবার যেটা পেতে এসেছিল সেই সব কিছু যদি মুখের সামনে তুলে দেওয়া হয় তো ওরই বা কি দোষ? ছোটমতো কোনো ভুল কথা বলছে না, ওর তো ইচ্ছা পূরণ হচ্ছে, আর কি চাই ওর? ছাড়ো, তুমি এসব ভাবতে যেও না, আমি আছি তো তোমার ছোট মা, তোমার খেয়াল রাখার জন্য। আমি তোমার জন্য কিছু বানিয়ে দিচ্ছি, বলো কি খাবে তুমি? না ছোট মা, আমার খিদে নেই। এবার তো আমি 100% নিশ্চিত যে কিছু তো একটা লুকোচ্ছে, কিন্তু কি? আমার ফুলের ওই বাড়িতে আজ প্রথম।